সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বায়েজিদ বোস্তামী থানা ছাত্র দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী থানা ছাত্র দল নেতা ইসমাম চৌধুরী আহনাফ, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ আহমেদ মুনতাসির ফাহিম, মোহাম্মদ জিশান, মোহাম্মদ মিনহাজুল আবেদিন নান্নু, রিয়াজ আহমেদ চৌধুরী, আফাক, রিয়াদ, রাসেল, মোতালেব, শওকত, জনি, সাকিব সহ অসংখ্য নেতৃবৃন্দ। من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم الله پاک دعائے کرے مہربانی کرے اللہ بھائی جتنا ستر دل উদ্যোগে আল্লাহ خاص করে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি উপলক্ষে আজকের এই দোয়া মাহফিল আপনি কবুল করেন। আল্লাহ পাক দয়া করে মেহরবানি করে আল্লাহ আমরা যারা এই দোয়া মাহফিলে শরীক হয়েছে আমাদের প্রত্যেককে আল্লাহ কবুল করেন। খাস করে আল্লাহ যাদের উদ্যোগে আল্লাহ খাস করে বিএনপি যুব দল ছাত্র দল আল্লাহ আমরা যারা যারা এখানে শরীক হয়েছে আল্লাহ আপনি আমাদের জিন্দের গুণ মাফ করে দেন। আমরা সবার পক্ষ থেকে আল্লাহ এই দোয়া দরখাস্ত আপনি কবুল করেন। খাস করে দয়া করে মেহরবানি করে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্ত করে দেন আল্লাহ।